এটা একটা ব্যতিক্রমধর্মী ভালোবাসার টান। মানুষ ভালোবাসার টানে কত কিছুই না করে ফেলে, এমনকি ভালোবাসার টানে আত্মহত্যা করতেও দ্বিধাবোধ করে না অনেকেই। কিন্তু যে ভালোবাসার টানে ধনী গরিব ছোট বড় সবাইকে এক বুকে আগলে রাখা যায়, সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। এই লকডাউনে যখন অসংখ্য মানুষ কর্মহারা হয়ে পড়েছেন, ঠিক তখনই দেখা গিয়েছে একদল যুবক তারা ছুটে গিয়েছেন অভাবগ্রস্ত মানুষের পাশে, ছুটে গিয়েছেন পথ শিশুদের পাশে। যে সমস্ত পথ শিশুরা রাস্তার পথের দিকে চেয়ে থাকে দুমুঠো আহারের জন্য, পেটে দুমুঠো ভাত জোটানোর জন্য, সেসব শিশুদের মুখে দুমুঠো আহার তুলে দিয়েছেন অনেক যুবকে। পেটে দুমুঠো আহার পেয়ে আনন্দচিত্তে উল্লাস করছে এই পথের দিকে চেয়ে থাকা পথ শিশুগুলো। হয়তোবা যারা এ ধরনের কর্মকাণ্ডে এগিয়ে আসছেন, তাদের জন্যই গরিবেরা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে রয়েছে এই পৃথিবীতে। সকাল থেকে প্রচন্ড বৃষ্টি, আবার হচ্ছে রাস্তায় গাড়ি নাই, কিন্তু যতই কিছু না থাকুক আমি তো ঘরে বসে থাকি না, আমি ঘরে বসে থাকলে এই বাচ্চাগুলো সব না খেয়ে থাকবে। এখন কি করবো, যেভাবে হোক ওদের হাতে খাবার পৌঁছা দিতে হবে।